গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু কি বলো তো, এতদিন এই গত কয়েকদিন ধরে প্রচণ্ড হারে তাপপ্রবাহ চলছিল, তো গতকাল রাত্রির থেকে একটু ঠান্ডা হয়েছে। এই জন্য চোখ মুখ দেখে বুঝতে পারছো যে একটু ঘুমটা বেশি পড়ে ফেলেছি। এখন বাজছে 7টা, একটু আগেই উঠেছি, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সঙ্গে নিয়ে। আর সোনা, সোনার বাবা উঠে পড়েছে, যেহেতু সোনার পড়াশুনো, তো সোনা আবার রাগ করে আমি না উঠলে। তো ওর একটাই কারণ, ওর খাবার সময় আর টিউশনে যাওয়ার সময় আমাকে উঠতেই হবে, কিছু করি আর না করি। তো যাই হোক, ওই সকালে চা খেয়ে নিয়েছি সবাই একসাথে, আর সোনা একসাথে না খেলে খুব রেগে যায়। তো এখনও বিছানাপত্র কিচ্ছু তুলিনি, কোনো কাজকর্ম শুরু করিনি। তো চলো কাজকর্মগুলো শুরু করি, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো। তো বিছানা তুলতে তুলতে একটা কথা মনে আসলো, জানো তো, গতকাল রাত্রে সোনা পড়তে পড়তে সোনার পায়ের কাছে একটা সাপের বাচ্চা। আমাদের ওই ঘরে সোনা যেখানে পড়ে তো নিচেই শুই, মনে কিন্তু একটু ভয় ভয় লাগে। চলো আমার সঙ্গে আমার বাগানে। আর সোনার বাবা কিন্তু আজকে বেশ খুশিতে আছে, একটু গুনগুন করে গানও শুনতে পাবে তোমরা। তোমাদের একটা জিনিস দেখাই, উড়ে যাবে নাকি তিনি? কি সুন্দর প্রজাপতি এসেছে দেখো, ওই দেখো, দেখলে? দেখতে পাচ্ছ আম গাছের ডালে বসে আছে, দেখো বন্ধুরা, আমার লাগানো গাছে অবশেষে ফল এসেছে। এই যে দেখো, একটা দুটো তিনটে, ঠিক আছে? আর এ গাছটাতেও তাই, তিনটে করে ফল এসেছে। মোটামুটি অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু তার মধ্যে তিনটে চারা বেঁচেছে আমার। তো দেখো এটাতেও ফল এসেছে, তিন আর তিন ছটা উঠেছে। আর এই গত দুদিন, তো তিন দিন মিলে দেখো আমার একদিনের একটা তরকারি হয়ে গেল। আর ভেন্ডি আমার সোনার ফেভারিট, তো আজ আর বানাবো না, অন্য একদিন বানিয়ে নেবো আর কয়েকটা তুলে। দেখো বন্ধুরা, সকালবেলা তেলাপিয়া মাছ নিয়েছে, আর মাছটা কেটেও নিয়েছে, ও আবার ধুয়ে দিয়েছে। আর বাড়ির থেকে পাঠিয়েছিল কাঁচকলা, দেখো একদম ফ্রেশ কাঁচকলা। তো কাঁচকলা তেলাপিয়া আর বড়ি দিয়ে অসাধারণ লাগে, তো আজকে সেই রান্নাটা করব। আর পেঁপে, পেঁপেটা সুক্ত করব। তো চলো তাহলে সবজিগুলো কেটে নেওয়া যাক। তো বন্ধুরা, কাঁচকলা কাটতে কাটতে হঠাৎ একটা কথা মনে আসলো, যে এই কলা আর পেঁপে আর ফল, মোটামুটি জানো গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে, মানে পুরো কিছু না থাকুক এইগুলো ভর্তি হয়ে থাকবে। আর গ্রামের মানুষের ঘরে একটু চাল থাকলে খাবারের কিন্তু অভাব নেই, বাড়ির পুকুরের মাছ, ধানের জমির ভাত, তো জমির ধানের ভাত, তো সেই আয়লার কথা মনে পড়ছে আমরা, মানে এই নিয়ে তোমাদের অন্য আরেকদিন আরেকটা ব্লগ দেব, আইলার সেই মর্মান্তিক ঘটনা নিয়ে। চোখের সামনে 5 মিনিটে কীভাবে কি লেলিহান, মানে বিভীষিকা, সে এক বিভীষিকা বলা যায়। তো সেই কলা গাছগুলো আমরা দেখছি ঝড়ে, মানে আমাদের 5 মিনিটের মধ্যে আমাদের সামনে পুরো ঝপঝপ ঝপঝপ করে কলা গাছ পড়ে গেল, নদীর জল বাড়ির ভিতরে পুরো ভরে গেল। তো সেই যে জল উঠেছিল নোনা জল, তারপরের থেকে আমার বাবাদের গ্রামের ওই দিকে মানে কারোর বাড়ি সেইভাবে কোনো গাছগাছালি কেউ লাগাতে পারছে না, মানে নোনা জলের প্রভাবটা মনে রয়ে গেছে। দেখো আমি যেটা ভুল করেছি, যে কাঁচকলা কাটার সময় একটু হলুদ দিইনি, তাহলে কী হবে দেখবে, কাঁচকলাটা কাটলে না কেমন কালো কালো হয়ে যায়, কিন্তু হলুদ দিলে এর গায়ে যে কষকষ মতো থাকে সেটা বেরিয়ে যায়, আর কালো হবে না তোমার, কলাটা পুরো সবুজ থাকবে। তো এখন আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, তাহলে আমার কলার কালারটা ঠিক থাকবে আর আঠা যেগুলো ছিল বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের টিপস। তো দেখো হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিয়েছি, আগেরটা দেখলে বুঝতে পারবে পুরো কালো ছিল, আর যেই হলুদ দিয়েছি দেখো কলাগুলো একদম আমার ফ্রেশ হয়ে গেছে, আর একটা সুন্দর একটা ভাব চলে এসেছে।
তো দেখো একদম এইভাবেই তোমরা কলা কাঁচকলা বা যে কোনো কলা কাটার সময় এইভাবে একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ। আজকে আরেকটা টিপস তোমাদের বলি, দেখো মাছে যথারীতি আমি যেমন করি লবণ হলুদ তেল আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। কী বলতো, সবটাতে মাখানোর দরকার নেই, তেলাপিয়া মাছে একটু মাখালে কী হবে, ওর গায়ে একটা দেখবে বীভৎস গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আর একটা জিনিস করা যায়, সেটা হলো লেবুর রস কিংবা একটু রসুন বেটে মাছটার সঙ্গে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবে, তাহলে দেখবে যে কোনো মাছ বা মাংসর মানে গন্ধটা চলে গেল। তো তোমরা এগুলো ঘরে থাকেই, সবার ঘরে রসুন তো সবার ঘরেই থাকে, আর লেবু পাতিলেবু রসও পাতিলেবুও থাকে, তো এটা তোমরা ইউজ করতে পারো। বিশেষ করে মাছ ও মাংস দেখবে একটু গন্ধ গন্ধ লাগে, তো এইভাবে কিন্তু আমি ম্যারিনেট করে রাখি। বিশেষ করে নোটে মাছ আমার কিন্তু মানে এত গন্ধ লাগে, আমি মানে খুব অস্বস্তি হয়, কিন্তু তাও আমার সোনার ফেভারিট, তাই গন্ধ লাগলেও আমাকে সেটার জন্যই এই নতুন আইডিয়াটা বের করতে হয়েছে। তো নোটে মাছ আনলে আমি কী করি, আমি কিন্তু ওই নোটে মাছে এইভাবে লবণ হলুদ, লবণ দিই না তাহলে জল কেটে যাবে, সামান্য একটু রসুন দিয়ে ম্যারিনেট করে রাখি। তো কাঁচকলাটা কিন্তু আমি সামান্য 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর দেখো কাঁচকলাটা আমার বেশ কষাই হয়ে গেছে, মানে পুরো লাল লাল ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি আমি এবার পরিমাণ মতো হলুদ আর লবণ। তো কাঁচকলাটা তোমরা এইভাবে রান্না করবে, খুব খুব সুন্দর লাগে, আমাদের তো পুরো ফেভারিট লাগে, শোনার কেন জানি না এখন একটু কলার প্রতি অস্বস্তি হচ্ছে। তো দেখো আমি যেটা ইউজ করি আমার স্পেশাল মশলা, সেটা আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, এই যে মানে হাফ কষাই হয়ে এসেছে তরকারিটা, এই তরকারিটার সঙ্গে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষাই করব আর সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। তো তোমরাও এইভাবে বানাবে। পাকা তরকারিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর মাছ আর বড়িটাও আমি একেবারে দিয়ে দেব। একটু জোরটা কমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর এদিকে দেখো শুক্তটা হয়ে গেছে, তা দুপুরে বন্ধুরা মাত্র দুটো তরকারি হয়েছে। আর জানো আমার ফেভারিট সবজি শাক, তো শাক না হলে আমি একদিনও খেতে পারি না। তো চলো বাগানে যাই, দেখি কী শাক পাওয়া যায়। চলে এসেছি বন্ধুরা বাগানে, আর আওয়াজটা আমি ইচ্ছা করে বন্ধ করিনি, কারণ তোমরা একটু শোনো ভালো লাগবে, পাখির আওয়াজ খুব শান্ত। আর আম গাছ আমাদের পাশের বাড়ি কয়েকটি গাছ আছে, তো পাখিরা দুপুরে এসে এখানে একটু আশ্রয় নেয়, তো ভালো লাগছিলো পাখির আওয়াজ শুনতে। তো শুনতে শুনতে আমি সবজি তুলছি, আর এদিকে সোনা বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ সোনার প্রচণ্ড হারে মশা কামড়াচ্ছে। তো যে কথা বলছিলাম বন্ধুরা, কাঁচকলা আগে ডাক্তারেরা জানো তো গেলেই বলতো কাঁচকলা থোড় মোচা ডুমুর এইসব খাওয়াবে, কিন্তু এগুলোতে নাকি এখন আর আয়রন নেই, তো কী আর করা যাবে, তবু লোভ সামলাতে পারি না। আর দেখো শাকগুলো আমি তুলে নিয়েছি, আর খুব একটা বেশি তুলিনি, অল্পই করব, যেহেতু দুটো তরকারি আমার হয়ে গেছে। আর শাকটা না ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে আমি কাটবো, আর তাই আমি রোজই কাটি, আজ বলে না রোজই কাটি, শাক ভালো করে ধুয়ে নিয়ে কাটাটাই ভালো। তো চলো শাকটা আমি ভালো করে ধুয়ে নিই, আর প্রচণ্ড রৌদ্র জানো, সোনা একটুও দাঁড়াতে চাইছে না, কারণ ক্যামেরাটা একটু না ধরলে মানে স্ট্যান্ডটা আমার বসছে না। তো চলো শাকগুলো আমি ধুয়ে নিই। ফ্রেন্ডস, তো দেখো শাকগুলো আমি ধুয়ে এনে রেখে দিয়েছি, একটু পরে করব। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা আমি নামানোর আগে দিয়ে দেব একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু গোলমরিচ দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। আর বন্ধুরা সেই সাথে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।